জাসদের পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা তথ্য জিতে আক্তার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকা উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক এক আলোচনা সভার আয়োজন করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হুসাইন আক্তার যুগ্ম সমন্বয়ক নুরুল আক্তার সহ জাসদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বিভিন্ন রাজনৈতিক দলের অসাংবিধানিক দাবি বাস্তবায়নে অপতরৎপরতা রোধ করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এর আগে জাহাজ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে একটি বিশাল র্যালি উত্তরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে